এইজন্য চলে আসছি সেই দইর দোকানে। দই না ওই যে বানাস, তোমরা আমাকে আগে চলে আসলা এত, তোমরা গাড়ি কি ফুল স্পিড আনছো? না। হ্যাঁ আচ্ছা, তুমি ঘুমায় রইছো? এই যে চারখান গাড়ি নিয়ে আসছি আমরা গোপালপুর সেই দই খাতে, সেই দোকানটাই দেখতেছি আজকে আমরা। সেই যে সেই শ্রী হরি, এখানে মিষ্টি ও টক দই পাওয়া যায়। ফোন নাম্বার আছে কিন্তু সিক্স মুছে গেছে, সমস্যা নেই, ফোন নাম্বার নিচে দিয়ে দেবানি। এই যে সাথে আবার মুদির দোকান আছে, আর ওইখানে হলো সেই শেষ দোকান দই। যাবো আপনার সাথেই থাকুন। এই যে দই আগে কামাল কাকা আইনে এই যে খাওয়া হয়ে গেছে, দই টেস্ট কিরকম? খুবই ভালো। না খেয়ে গেলেন? হ্যাঁ সুস্বাদু আছে, সবাইকে এনে যে খেয়ে মজা পাবে। এখান থেকে নিয়ে পোস্ট অফিসে বিক্রি হয়, তো অনেক নামি দামি। আর তুমি কি খাবা না, তোমার দেয় নাই? সবাই দই খাওয়াচ্ছে এখন, অনেক সুস্বাদু দই বলে এখানে। ও ভাই দই খেয়ে বলেন তো, দই কিরকম লাগছে? ও খেয়ে বলেন। যে আমি একটা পেলাম, পরে খাবো, আগে ভাই খেয়ে কি বলুক এরপরে। দাদা নেন চামচ, তো নেন না, আপনি খাবেন চামচ দেবে না? দেখতে পাচ্ছি অনেক সুন্দর, দেখতে সুন্দর লাগে, খাচ্ছে বড় খুব সুন্দর জিনিসটা, সুস্বাদু। চামচ নিয়ে এসো চামচ। আমার দইটা কিরকম? অনেক ভালো বোঝা যাচ্ছে। আপনারা সবাই আসবেন এসে এখানে। এই যে সেই দই যেখানে বানায় সেখানে আসছি। হাড়িতেই হাড়ি তাড়িতে বানান, ছোট ছোট হাড়ি। এটা কি 1 কেজি মামা? 1 কেজি 300 গ্রাম হবে, 200 গ্রাম হবে। ও বেশি আছে না, সব 1 সেমি? আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে আপনার এরকম ট্যুর বিভিন্ন জায়গা, এরকম আড্ডা মজা বিনোদন সব আমাদের সাথে বাঁচতে পারবেন, আর বিভিন্ন ফুড ব্লগ করতে পারবেন আমাদের সাথে। তুমি এখনো খাও নাই? এই দেখেন এখানে এসে দই বানানো হয়। এখন লিকুইড আছে, ফ্রিজে দেওয়ার পর এরকম হয়ে যায় না, শক্ত হয়ে যায় তখন। দই কি দিবে না এগুলো? টক দই, চিনি আর দুধ, গরুর দুধ, সব গরুর দুধ, খাঁটি গরুর দুধ, এই জন্যই এত টেস্ট। অনেক সুস্বাদু ভাই, একটা খেলে বারবার খেতে মন চাই। কালার দেখছেন? হ্যাঁ কালার, আমি পুরো খাঁটি কালার খাইছি। এটা তো হচ্ছে না, এরকম পরিষ্কে দেখেন কোন তাই কোনো ই নেই। দইটা কিরকম তুমি কিছু বললা না? হ্যাঁ মানে এখানে প্রতিদিন এখন আসা লাগবে, অনেক টেস্ট লেগে গেল কি, রেগুলার আসা হবে ইনশাল্লাহ।